ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর উপজেলায় শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর গলার রক কেটে দেয় পাষণ্ড বাবা। রোববার রাতে উপজেলার ধরমমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মোরসালিনকে হত্যার পর পালানোর সময় ঘাতক বাবা মোসাইদকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোসাইদ হত্যার দায় স্বীকার করে। পুলিশ বলেছে, প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ সন্তানকে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে মোসাইদ।